যে রক্ত মানুষের জীবন বাঁচাতে কাজে লাগে সেই রক্ত নিয়েই চলছে ব্যবসা। রীতিমতো এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার অন্তর্গত বড় কোদালির বাসিন্দা আমিনুর আলম নামে এক ব্যক্তি তার স্ত্রী রমিলা বিবিকে শারীরিক অসুস্থতার কারণে 26 ফেব্রুয়ারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর 29 ফেব্রুয়ারি তার স্ত্রীর রক্তের প্রয়োজন হলে রক্তের খোঁজে বেরিয়ে শিবাদাস নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। শিবাদাস প্রথমে নিজেকে মেডিকেল ব্লাড ব্যাংকের একজন অফিসিয়াল স্টাফ বলে পরিচয় দেয়। এরপর শিবাদাস নামে ওই ব্যক্তি রক্ত দেওয়ার নাম করে তার কাছ থেকে 3,300 টাকা নেয়। হাতে টাকা পেয়ে চম্পট দেয় শিবা। এরপর তাকে খোঁজাখুঁজির পর গতকাল সন্ধ্যায় তাকে দেখতে পেলে টাকা ফেরত চায় রোগীর পরিবারের সদস্যরা। এরপর টাকা ফেরত চাইতেই রোগীর স্বামী আমিনুর আলমের ওপর শিবাদাস নামে ওই ব্যক্তি চড়াও হয়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবারের সদস্য। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল গভীর রাতে কাওয়াখালী এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে 2,500 টাকা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।